পিডিএফ ফাইল আমরা কে না ইউজ করে থাকি আমাদের বিভিন্ন ডে টু ডে লাইফ ইউজের ক্ষেত্রে, একাডেমিক প্রয়োজনে বা সেটা অফিসিয়াল বিভিন্ন প্রয়োজনে কিন্তু আমাদের পিডিএফ ফাইল সেন্ড করতে হয়। তো সেই পিডিএফ ফাইলটা যখন সেন্ড করতে যাই তখন আমাদের ইমেইলে একটা লিমিটেশন থাকে যে ফাইল সাইজ বড়, পিডিএফ হলে সেটা সেন্ড করা সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে বিভিন্ন ওয়েবসাইটে লিমিটেশন দেওয়া থাকে যে 1 মেগাবাইট বা 2 মেগাবাইটের নিচে পিডিএফের ফাইল সাইজ হতে হবে, তখন আমাদের সমস্যায় পড়তে হয়। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা পিডিএফের ফাইল সাইজকে অনলাইনে ফ্রি কিভাবে হিউজ, মানে ড্রাস্টিক্যালি হিউজ একটা পরিমাণ ফাইল সাইজকে আমরা রিডিউস করতে পারি। সো সেইটাই দেখব আমাদের আজকের টিউটোরিয়ালে। এবং আমি যে ওয়েবসাইটের মাধ্যমে এই টিউটোরিয়ালটা দেখাচ্ছি সেগুলোর লিংক আমি শেয়ার করব আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে। এরকম একাধিক ওয়েবসাইট রয়েছে, আমি একাধিক ওয়েবসাইটের লিঙ্কই আমি আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো শুরুতে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ilovepdf.com, এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের আজকের টিউটোরিয়ালটা করে দেখাচ্ছি। এখানে লিঙ্কে ক্লিক করার পর এখানে সিলেক্ট পিডিএফ ফাইল এখানে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা 53 MB একটা ফাইল রয়েছে, যেটা আমরা একটা পিডিএফ ফাইল, এবং এটাকে আমরা মেইল করতে পারছি না বা মেইলে অনেক বিশাল ফাইল সাইজ, সেটাকে আমরা ছোট করে নিয়ে আসবো। সো সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করব, এটা অটোমেটিক্যালি এখানে আপলোড হয়ে যাচ্ছে, এবং এই পিডিএফের একটা স্ক্রিনশট এখানে দেখাচ্ছে, প্রিভিউ স্ক্রিনশট, এবং এটা 8 পেজের একটা ব্রোশিওর। তো সেখানে 53 MB ফাইল সাইজ। তো আমাদের এখানে তিনটা অপশন থেকে আমি সংক্ষেপে যদি বলি, প্রথমটাতে হবে ফাইল সাইজ সবচেয়ে কম কিন্তু কোয়ালিটি কিছুটা নষ্ট হবে, দ্বিতীয়টা হচ্ছে হ্যাঁ কোয়ালিটি মোটামুটি ওকে থাকবে কিন্তু ফাইল সাইজটাকে কমিয়ে নিয়ে আসবে, আরেকটা হচ্ছে যে না এখানে কোয়ালিটিটা অনেক ভালো থাকবে এবং ফাইল সাইজটাকেও কমিয়ে নিয়ে আসবে। সব ক্ষেত্রে আসলে রেকমেন্ডেড যে কম্প্রেশন সেটিংস থাকে এটাই বেস্ট থাকে, তা আপনি আপনার বিভিন্ন যে ফাইল ডকুমেন্টটা রয়েছে সেটা, আমার রেকমেন্ডেশন থাকবে আপনি রেকমেন্ডেড যেটা রয়েছে সেটা, আর খুব বেশি ফাইল সাইজ রিডিউস করার প্রয়োজন হলে আপনি এক্সট্রিম কম্প্রেশন, এই দুইটা অপশন সিলেক্ট করতে পারেন। বাট কোয়ালিটি যদি থাকে আপনার মেইন প্রায়োরিটি তাহলে আপনি লেস কম্প্রেশন এই অপশনটা সিলেক্ট করতে পারেন। তো আমরা এখানে রেকমেন্ডেড সেটিংসে বেস্ট রেজাল্ট পাবো। এখানে আমরা এটা সিলেক্ট করে কম্প্রেস পিডিএফ এখানে ক্লিক করলাম, এটা এখানে দেখা যাচ্ছে খুব দ্রুতই আপলোড হয়ে যাচ্ছে। আমার এখানে ইন্টারনেট স্পিড এবং আপনার ভালো আপনার ফাইল সাইজের উপর ভিত্তি করে, আপনার ফাইল সাইজ ইমেজ রয়েছে না লেখা রয়েছে বা কী রয়েছে তার উপর ডিপেন্ড করে কিন্তু ফাইল সাইজটা কমবে বাড়বে। আমার এখানে কি যে এখন প্র্যাকটিক্যালি এখানে দেখতে পাচ্ছি 52 MB একটা ফাইল মাত্র 180 কিলোবাইটে পরিণত হয়ে গেল, মানে এটা আমি প্রায় 300 গুণ রিডিউস হয়েছে অলমোস্ট ফাইল। সো ইটস এ হিউজ কম্প্রেশন, কিন্তু সব ক্ষেত্রে আমি আবারও বলছি সব ক্ষেত্রে হয়তো এমন হবে না, কখনো হয়তো আপনি পাবেন 10% রিডিউস, কখনো 20%, কখনো হয়তো 50%, এটা ডিপেন্ড করবে আপনার ফাইলটা কী ফরম্যাটে রয়েছে। বাট এই ক্ষেত্রে আমার যে ফাইলটা রয়েছে একটা ব্রোশিওর সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি মানে এটা আনবিলিভেবল রিডিউস হয়েছে। সো এই তো এটা ডাউনলোড হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের যে প্রেজেন্টেশন কম্প্রেস ডট পিডিএফ ফাইলটা, তো এটা কিন্তু মাত্র 181 কিলোবাইটে পরিণত হয়েছে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আপনারা ঠিক সেইমভাবে এখানে আরও বেশ কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো আমি একটু আগে মেনশন করেছি, যে আপনারা এটা রয়েছে একটা pdfcandy.com, সেখানে এই যে কম্প্রেস পিডিএফ, এই প্রত্যেকটা লিঙ্ক থাকবে আমার ভিডিও ডিসক্রিপশনে, স্মল পিডিএফ, এরকম আরও বেশ কিছু ওয়েবসাইট রয়েছে, আপনারা বিভিন্নটা আপনাদের প্রয়োজনে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।